আসসালামু আলাইকুম। আজকে আমরা উইন্ডোজ 7 অথবা উইন্ডোজ 10 এ কিভাবে উইন্ডোজ অটোমেটিক আপডেট এবং কিভাবে এরর রিপোর্টিং অফ করে দেয় এই কাজটি আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো প্রথমেই আমাদের স্টার্ট মেনুতে যেতে হবে। স্টার্ট মেনু থেকে আমরা কন্ট্রোল প্যানেলে যাব এবং কন্ট্রোল প্যানেল থেকে আমাদের এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস আছে, এখানে এখান থেকে আমাদের সার্ভিসেস আছে। এই সার্ভিসেসের ভিতরে ডাবল ক্লিক করলে আমরা যে সার্ভিসগুলো দেখি এই সার্ভিসগুলোই আমাদের সবসময় ঠিক থাকে এবং স্টপ করা আছে সেগুলো দেখা যায়। এখানে যদি স্ট্যাটাসে আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি যে এই সার্ভিসগুলো কিছু আছে ডিসেবল করা। এখানে আবার আমরা যদি ক্লিক করি এখানে যেগুলো ডিসেবল আছে আমরা এই যে দেখতে পাচ্ছি এখানে এইগুলো এই সার্ভিসগুলো আমাদের উইন্ডোজের যে আপডেট একটি সার্ভিস আছে সেটি আমরা এবার নেমে ক্লিক করলে আমরা প্রথম নিচের থেকে আমরা দেখব যে উইন্ডোজ আপডেট এই সার্ভিসটি নিয়ে আমরা কথা বলছিলাম। তো এই সার্ভিসটি আমরা কীভাবে অফ করে এখান থেকে আমরা অফ করে দেব। এখানে আমরা ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে অটোমেটিক দেওয়া আছে, এখান থেকে আমরা ক্লিক করে ডিসেবল করে দেব এবং স্টপ করে দেব। ওকে, তো আমাদের এই উইন্ডোজের যে অটোমেটিক আপডেট একটি সার্ভিস আছে এই সার্ভিসটি আমরা ডিসেবল করে দিলাম। এটি ডিসেবল করার কারণে আমাদের উইন্ডোজ অটোমেটিক্যালি আপডেট হবে না। আর এবার আমরা দেখব ইরো রিপোর্টিং, উইন্ডোজের একটি সার্ভিস আছে ইরো রিপোর্টিং, ইরো রিপোর্টিং সার্ভিসটি আমরা কিন্তু সবসময় বন্ধ রাখবো, এখানে রিনিউয়াল আছে তো ডিসেবল করে দিই, তাহলে উইন্ডোজের ইরো রিপোর্টিং আর আসবে না বা ইরো রিপোর্টিং শেষও করবে না। এবার আমরা এখানে দেখব আমার কম্পিউটারে যেহেতু ক্যাসপারস্কি আছে, আমার এই কম্পিউটার ইনস্টল করা আছে, সো আমার এইখানে যদি উইন্ডোজ ডিফেন্ডার থাকে সেই ডিফেন্ডারকে আমাদের অবশ্যই ডিসেবল করে রাখাটা বেটার, কারণ হলো উইন্ডোজ ডিফেন্ডার 1.0 অ্যান্টিভাইরাস। তো উইন্ডোজ ডিফেন্ডার এটাকে আমরা স্টার্টে আছে ডিসেবল করে দেবো, তাহলে আমাদের এই কম্পিউটারটি আরও ফাস্ট কাজ করবে, কারণ উইন্ডোজ ডিফেন্ডার হলো একটি অ্যান্টিভাইরাস, উইন্ডোজের নিজস্ব অ্যান্টিভাইরাস। তো এটিকে আমরা বন্ধ করে দিলাম যেহেতু আমাদের এই কম্পিউটারে অ্যান্টিভাইরাস আছে ক্যাসপারস্কি, তাই আমরা উইন্ডোজ ডিফেন্ডারকে আমরা স্টপ করে দিলাম বা ডিসেবল করে দিলাম। তো এইটুকু হচ্ছে যে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা টিপস আমরা আজকে শিখলাম, তো এটি বন্ধ করে দিচ্ছি। এবার আমরা আরেকটি উপায়ে কীভাবে আমরা সার্ভিসেসে যাব খুব সহজেই সেই কাজটিও দেখে নিব। অনেক সময় উইন্ডোজ 10 আপনারা খুব সহজেই সার্ভিসেসে যাওয়া কষ্টকর হয়ে যায়, তো আমরা খুব সহজে কীভাবে যাওয়া যায় এই প্রসেসটিও আজকে আমরা দেখে নিব। তো খুব সহজে যাওয়ার জন্য আমাদেরকে যেটা
উইন্ডো বাটন প্রেস করতে হবে কিবোর্ড থেকে, উইন্ডো বাটন এবং আর, উইন্ডো বাটন এবং আর করতে আমরা রানটা পেয়ে যাব। রানের মধ্যে আমরা লিখে দেবো সার্ভিসেস, সার্ভিসেস ডট এমএস, আমরা কিন্তু সেই সার্ভিসেসগুলো এখানে ডায়ালগ বক্স সেটি আমরা এখানে পেয়ে গেলাম। এবং এখান থেকে আমরা নিচের দিকে যদি যাই, এবার আমরা দেখতেছি এখানে আমাদের উইন্ডোজ আপডেট যেটি ছিল সেটি আমরা এখানে অলরেডি ডিসেবল করে দিয়েছিলাম। তো এই হচ্ছে যে আজকের টিউটোরিয়াল আমাদের। তো আপনারা যদি এই টিউটোরিয়ালটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি অনেক অনেক লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এটি সবার কাছে এই ভিডিওটি দিয়ে দেবেন। আর সবার কম্পিউটারে এই অপশনগুলিকে এই অপশনটি এই ভিডিওটি কাজ করে নেবেন, কারণ এটি যদি আমাদের ডিসেবল থাকে ফাস্ট কাজ করবে। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।